তোমরা যারা ফিজিক্স দাদা অ্যাপে মাধ্যমিক সুপার ক্র্যাশ জয়েন হতে চাইছো কিন্তু পেমেন্টের কিছু সমস্যা হচ্ছে তোমরা বুঝতে পারছো না পেমেন্টটা কিভাবে করবে তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি এই মুহূর্তে তোমরা একটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে মেসেজে লিখবে ফিজিক্স দাদা যেই মুহূর্তে তুমি ফিজিক্স দাদা লিখবে তোমাকে একটা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে এবার কিউআর কোডে তো স্ক্যান করে সবাই টাকা পাঠাতে পারে তো তুমি যে তোমাকে পেমেন্ট করে দেবে তোমার দাদা বাবা দিদি বা কোনো অনলাইনের দোকানেও যদি কিউআর নিয়ে যাও তারা কিন্তু স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবে তো সেই স্ক্যান করে পেমেন্ট করে পেমেন্টের একটা স্ক্রিনশট তুমি পাঠিয়ে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে অ্যাপে জয়েন করিয়ে দেওয়া হবে এবার তোমার যে এটা খুব সহজ পদ্ধতি হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজে ফিজিক্স দাদা লিখবে এবার তোমার যদি মনে হয় দাদা আমি চব্বিশ ঘন্টা ওয়েট করতে চাই না আমি নিজে থেকেই পেমেন্ট করতে চাই তাহলে আমি তোমাকে প্রোস মানে অ্যাপের মধ্যে যদি তুমি পেমেন্ট করতে চাও সাথে সাথে জয়েন হতে চাও তাহলে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি অ্যাপের মধ্যে কীভাবে তুমি পেমেন্ট করবে সেটাও তুমি দেখে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো স্টোর থেকে ফিজিক্স দাদা অ্যাপটি ডাউনলোড করে তোমরা তোমাদের নাম্বার দিয়ে প্রথমে লগ করে নেবে লগ করে নেওয়ার পর প্রথমে এরকম চলে আসবে হয়তো বাই নাও অপশন দেখাবে বা তোমরা হয়তো এরকম পোস্টার দেখতে পারো এই পোস্টারে টাচ করতে পারো বা সরাসরি নিচের দিকে দেখো স্টোর লেখা আছে আমি যদি এই স্টোরে টাচ করি তাহলে দেখো এরকম কোর্স চলে আসবে বা ওই পোস্টারে যদি টাচ করি তাহলে চলে আসবে এবার এই কোর্সে যখনই টাচ করবো কোর্সটা খুলে যাবে এরকম হুম নিচে দেখো বাই নাও আসবে দুশো টাকা এই বাই নাওতে আমরা ক্লিক করব। করবো বাইনাওয়ে ক্লিক করে দিলাম এবার বাই নাও বেশ এরকম তোমাদের কাছে চলে আসবে যে তোমরা কিসের সাহায্যে পেমেন্ট করবে গুগল পে ইউপিআই এরকম জিনিসপত্র চলে আসবে হয়তো ঠিক আছে এবার এখান থেকে তোমার ফোনে যদি এগুলো থাকে গুগল পে ফোনপে পেটিএম থাকে তো তুমি সরাসরি সেখানে টাচ করে পেটিএম এ ধরো আমি পেটিএম এ টাচ করলাম আমার পেটিএম খুলে যাবে এখান থেকে তো আমি এখান থেকে পেমেন্ট করে দেবো তারপর ব্যাক করে দেবো হয়ে যাবে এবার অনেকের ফোনে তোমাদের হয়তো অনেকের ফোনে এগুলো পেটিএম টেটিএম এগুলো হয়তো থাকবে না সেক্ষেত্রে তোমরা একটা অপশন পাবে ইউপিআই আইডি অথবা মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন পাবে হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন থাকে এই ইউপিআই আইডি বা মোবাইল নাম্বারে টাচ করবে করে এবার কি করবে তোমাদের মোবাইলে যেহেতু অনলাইন পেমেন্টের কোনো অপশন থাকবে না সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা কোন তোমাদের কোনো দাদা দিদি বা বাবা বা কোনো অনলাইনের দোকানে যদি যাও যারা অনলাইন পে করতে পারে ধরো আমার একটা দাদা আছে আমার দাদা অনলাইনে পেমেন্ট করতে পারে দাদার ফোনে অনলাইন পেমেন্ট আছে তো দাদাকে বলবো যে তুই যেই নাম্বার দিয়ে অনলাইনে পেমেন্ট করিস নাম্বারটা বল বললে ওই দাদার নাম্বারটা আমি নিয়ে নিলাম ওই দাদার নাম্বার নেওয়ার পর যে অনলাইনে পেমেন্টটা করে দেবে তোমাকে তার ফোন নাম্বার তুমি এখানে টাইপ করবে যেমন ধরো আমার একটা দাদা আছে ওই দাদার অনলাইন পেমেন্ট অপশান আছে সেই দাদার ফোন নাম্বার ধরো আমি এখানে টাইপ করে দিলাম এইট ওয়ান সিক্স সেভেন এইট ডাবল সিক্স ডাবল নাইন সিক্স এটা কিন্তু আমার নম্বর নয় বা এটা তোমারও নম্বর নয় যে অনলাইনে টাকা পাঠাতে পারে তার নাম্বার ঠিক আছে যে করতে পারে তার নাম্বার দিলে তারপর এখানে যেই পে নাও টিপবে তার ফোনে কি হবে এখানে আমার এটা এখানে দেখাচ্ছে তাই তোমার ওইখানে ওটা দেখাবে না তার নাম্বার দেওয়ার পর যখনই তুমি পে নাওতে ক্লিক করবে তার ফোনে একটা নোটিফিকেশান চলে যাবে তার তার ফোনে গুগল পে থাকুক বা ফোন পে থাকুক যেটাই থাকুক না কেন তারপর সে যদি ওখানে টাচ করে ওই নোটিফিকেশানে টাচ করে পেমেন্টটা করে দেয় তোমার এখানে কোর্সটা পার্চেস হয়ে যাবে এটা হচ্ছে নিজে থেকে যদি করতে চাও নিজে থেকে যদি এইভাবে করো তাহলে সাথে সাথে তোমার ব্যাচটা জয়েন হয়ে যাবে